প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন প্রণব মুখার্জির আবক্ষ মূর্তিতে গেঞ্জি পরিয়ে দিয়ে অপমান। স্থানীয়রা জানান রাতের অন্ধকারে কেউ বা কারা মূর্তিতে ছেঁড়া গেঞ্জি পরিয়ে দিয়েছে। ঘটনা চাউর হতেই ঘটনাস্থলে আসেন জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম। এরপর গেঞ্জি খুলে দিয়ে পরিষ্কার করা হয় মূর্তি। এই ঘটনায় থানায় অভিযোগ করা হবে বলে জানান চেয়ারম্যান মফিজুল ইসলাম। প্রাক্তন রাষ্ট্রপতি ওনাকে যে এইভাবে একটা বাজে অপমানজনক একটা গেঞ্জি পরিয়েছে তার জন্য আমরা খুবই দুঃখিত, আর যে করেছে এইটা আমরা খুবই নিন্দনীয় তার ভাষাটা বলছি। এইরকম কাজ করেছে তাদের জন্য আমি প্রশাসনকে বলবো পদক্ষেপটা তাদের করা নাই, আর তার জন্য আমি নিজে আমাদের যে এটাই দেখছি পাবো, আমরা পাবো পাবো। টাউনের মধ্যে কোনো অঘটন যদি কেউ করে প্রত্যেক জায়গায় সেদিকে আমরা আছি, কেউ যদি বাঁচিয়ে